বিএনপি নেতা ইশরাক হোসেনের গাড়ি বহরে হামলার জবাব কঠিনভাবেই দিয়েছে দলটির নেতাকর্মীরা। বরিশালের গৌরনদীর আওয়ামী লীগের দলীয় কার্যালয় গুড়িয়ে দিয়েছে তারা। এ সময় বিএনপি কর্মীদের মারধরের শিকার হয়ে আহত হয়েছেন যুবলীগ ছাত্রলীগের বেশ কয়েকজন নেতা ও কর্মী। হামলা পাল্টা হামলার ঘটনায় উভয় দলের অন্তত ২৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী মাহিলারা বাজারের একাধিক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে জানান, শনিবার সকালে একটি সাদা মাইক্রোবাস মাহিলারা বাজারের উত্তর পাশে ব্রিজের কাছে পৌঁছলে কয়েকজন যুবক গাড়িটিতে ইটপাটকেল মেরে ভাঙচুর করে। ভাঙচুর করা অবস্থায় গাড়িটি ঢাকার দিকে ফিরে যায়। এর কয়েক মিনিট পর ১৫ থেকে ২০টি মাইক্রোবাসের বহর মাহিলারা বাজারের উত্তর পাশে পৌঁছে গাড়িতে থাকা লোকজন নেমে এলোপাতাড়ি হামলা করতে করতে বরিশালের দিকে চলে যায়। গৌরনদী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাহবুব হোসেন বলেন, নাশকতার আশঙ্কায় মাহিলারা দলীয় কার্যালয় পাহারায় ছিল কয়েকজন স্থানীয় নেতাকর্মী। বিএনপির সমাবেশে যাওয়া একটি গাড়ির বহর থেকে তাদের উপর হামলা করা হয়। গাড়ির বহরে থাকা বিএনপির সশস্ত্র ক্যাডাররা হামলা চালিয়ে মাহিলারা ইউনিয়ন যুবলীগের সভাপতি রাসেল রাড়ি সহ অন্তত ১৫ জনকে আহত করেছে। এ সময় তারা মাহিলারা বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে হামলা ভাঙচুর চালায়। প্রিয় ভিউয়ার্স, এতদিন ক্ষমতাসীনদের ভয়ে বিএনপি কুকড়ে থাকলেও সাম্প্রতিক সময়ে পাল্টা জবাব দিতে শুরু করেছে। বিএনপি যেভাবে ঘুরে দাঁড়াতে শুরু করেছে, ক্ষমতাসীনরা কি পারবে নিজেদের আধিপত্য বজায় রাখতে? ইয়েস অথবা নো লিখে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অন্য ভিডিওগুলো দেখুন। সাথে থাকার জন্য ধন্যবাদ।